স্বাগত সময়ের বিশেষ আয়োজনে সঙ্গে আছি আমি মনির হোসেন বিশেষ আয়োজনে আজকে কথা বলবো বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়ে 2013 সালের 22 ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে নানা কার্যক্রম পরিচালনা করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং 2016 সালে এক টাকার আহার কার্যক্রমের মাধ্যমে মূলত এই সংগঠনটি আলোচনায় আসে কথা বলবো বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাসের সঙ্গে দাদা আপনাকে স্বাগত আমাদের বিশেষ আয়োজনে কেমন আছেন আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি আপনি এই যে বিদ্যানন্দ ফাউন্ডেশন কেন শুরু করলেন এবং কখন মনে হলো যে আপনার এই বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়ে কিছু করা দরকার এরকম কিছু একটা করা উচিত বলে মনে করলেন আমি মনে করি বাংলাদেশে বোধহয় একটা কালচার আছে যেটা যে কিছু একটা করব ওইরকম হাজার মানুষের যেরকম চিন্তা ভাবনা থাকে আমারও একই চিন্তা ভাবনা ছিল এটা বিশেষ কিছু না আর করার মূল কারণটা ছিল হচ্ছে যখন কিছু টাকা পয়সা হয়েছে তখন বাংলাদেশে একটা কালচার হচ্ছে যখন টাকা পয়সা হয় তখন ঘরের কাছে মাদ্রাসা করে স্কুল করে এটা অনেকটা এটা আরেক ধরনের স্ট্যাটাস টাইপের সো ওইটা একটা কারণ ছিল আমি চাইলাম যেটা আমার একটা আইডেন্টিটি হোক সো এটা যত না দাতব্য কারণে তার চেয়ে বরঞ্চ ওই ওই ধরনের একটা দাম্ভিকতা কাজ করে আর পাশাপাশি আমার একটা পার্সোনাল একটা প্রবলেম হচ্ছে আমার আত্মহত্যাপ্রবণতা ছিল বিশেষ করে আমার প্রথম বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আমি এতটাই দুমড়ে গেছিলাম যে আমি মনে হচ্ছে ইস টাইম টু কুইট সো মরার আগে আমি টাকাটা আলটিমেটলি একটা গতি করতে চাইছিলাম সো তখন আমি তেমন ভালো পজিশন পাই নাই পর আমি আমি নিজেই একটা করি ওইটা একটা কারণ ছিল আর শৈশব আমার কাছে খুব দারিদ্রতায় তো আমার এখনও মনে আছে যেটা যখন খুব অভাব ছিল তখন যে কোনো বড় লোক দেখলে একটা মনের ভিতরে একটা আশা থাকতো যে সে যদি আমার দেখে আমি যদি তার দৃষ্টি আকর্ষণ করতে পারি আমারও যদি উনি কিছুটা সাহায্য করে আমি অনেক গুণ টাকা ফেরত দিব ওইটাও মাথা ছিল কিন্তু আরেকটা আমি পাই নাই এরকম কিছু পাই নাই আরেকটা ব্যাপার ছিল যে আমি তখন ওই রাস্তার পাশে বড় বড় সাইনবোর্ড দেখতাম দাতব্য প্রতিষ্ঠান যত বড় সাইনবোর্ড তত বড় গেট গেটে ঢুকাই যায় না আমাদের মতো মানুষ তো আমরা যে আচ্ছা একটা প্রতিষ্ঠান কি নাই যারা আসলে এই কোনো হিসাব ছাড়া টাকা দিবে নাই পাই নাই সব কিছু মিলাই সব কিছু মিলাই আলটিমেটলি এটা করা এই যে ঘুরে দাঁড়িয়েছেন এক সময় আপনি আপনার ছোটবেলার কথা বলছিলেন এই যাত্রাটা কীভাবে হয়েছিল লাইফের বিভিন্ন স্টেজ বিভিন্ন রকম হবে যুদ্ধ করা লড়ে যাওয়া ভালো কাজ করা আর ভালো চাকরি করলে যে কেউ ঘুরে দাঁড়ায় ঘুরে দাঁড়াইছে আমি বিলিভ করি না কেউ ভালো প্রতিষ্ঠান করছে সে ঘুরে দাঁড়াইছে আমি বিলিভ করি না আমি এটা খুব সিম্পলভাবে দেখি তেমন কোনো গল্প আপনার আছে কি না আসলে অবশ্যই আছে সেটাই আমরা আসলে জানতে সেই গল্পটা আসলে কি প্রথম কথা হচ্ছে আমার অভাব এতটাই ছিল যে আমার এসএসসির পর লেখাপড়া বন্ধ হয়ে যায় প্রচণ্ড অভাব আমি কোনদিন চিন্তা করি যে আমি আবার লেখাপড়া করতে পারবো সো দুই বছর পরে কোন এক পিচ্চি মেয়ে আমাকে বলছিল যেটা সেটা হচ্ছে আমার আবার শুরু করা উচিত মেয়েটা কিছু জানতো না বুঝে না কিছু না তখন আমি তখন একটা সময় বিলিভ করতাম যে পৃথিবীতে বোধহয় ভগবান কিছু মানুষ ভুল করে বানায় যাদের যোগ্যতা দেয় না কিছু দেয় না এবং যারা কোনোদিন কারো পছন্দের হয় না ওই পিচ্ছি মেয়েটার কথা থেকে মাথায় আসলো যে না পৃথিবীতে কিছু বেকুব মানুষও বানায় যার এরকম আমার মতো বেকুব মানুষকে কী করতে পারে পছন্দ করতে পারে তার আমার মনে হল যে অ্যাটলিস্ট এই মেয়েটার এই কথার প্রতি সম্মান দেখাই আমার আবার শুরু করা উচিত আপনি কি সফল মনে করছেন এখন নিজে ফার্স্ট থিং হচ্ছে কেউ হাজার কোটি টাকা প্রতিষ্ঠান দিচ্ছে আমি এটাকে সাকসেসও মনে করি না আবার কেউ ভিক্ষা করছে সেটাও আমি ফেলিওর মনে করি না ভিক্ষা করা যে ফেলিওর হয় তাহলে গৌতম বুদ্ধ তো ফেলিওর ঠিক আছে আর আপনি যে সাকসেস মনে করেন আজ থেকে 200-400 বছর আগে তো হাজার কোটি টাকার প্রতিষ্ঠান ছিল তো এটারও সাকসেসফুল মনে হয় আমার কাছে সাকসেস ফেলিওর যেভাবে মানুষ ডিফাইন করে আমি এটা আসলে ডিফাইন করি সাকসেসের সংজ্ঞাটা আসলে আমার কাছে সাকসেস কিংবা ফেলিওর বলে কোনো সংজ্ঞা নাই আমার কাছে হচ্ছে লাইফের ডিফারেন্ট স্ট্যাটাস থাকে ডিফারেন্ট ধাপ থাকে ডিফারেন্ট মানে আমি যেটা মনে অবস্থা থাকে আপনি আপনার অবস্থায় আছেন আমি আমার অবস্থায় আছি আমি প্রচণ্ড দরিদ্র মানুষ দেখছি বাট স্বয়ংসম্পূর্ণ দেখছি সে যেটা আছে সেটা তৃপ্ত আছে আমি গত কয়েক মাস আগে কিছুতে একটা জায়গায় গেছিলাম এক পাগল পুরো এলাকা বলে এক পাগল তখন যেহেতু পাগল আমরা তো নিজেদের আবার দানবীর মনে করি যাইয়া তেল তুল মাইরা কিছু দিতে আপনি দেন আপনার আমি একটু গরু দিই এ আমার গরু লাগবে না আমি বললাম কেন লাগবে না আপনি তো কিছু খাইতে পারেন না তা খাইতে পারে কে বসে খাইতে পারে খাইতে পারি তো আমি গরু নিলে ভালো হইতো না বাজ আমার চেয়ে ওই ওই পাশের মহিলা এর বেশি দরকার এই দেন গিয়ে যান আমার লাগবো না তখন আমি দেখলাম যে এই একটা পাগলেরও কিন্তু স্বয়ংসম্পূর্ণতা আছে সে কিন্তু আসলে রিফিউজ করছে এবং আলটিমেটলি নেয় নেই কারণ সে মনে করে পাশের যে প্রতিবেশী তার সন্তান আছে তার বেশি দরকার সো অভাব মানে শুধুমাত্র টাকার ন্যাসিটির উপর ডিপেন্ড করে না অভাব ডিপেন্ড করে মনের উপর এক টাকা আহার নেওয়ার মূল কারণটা ছিল যেটা আমি চাইছিলাম হচ্ছে
দাতার গর্ব যাতে না থাকে, আমি এটাকে এক ধরনের সংকীর্ণতা মনে করি। কেন মনে করি, যখন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, আমি আমার চেয়েও সফল মানুষ দেখতাম রাস্তার মধ্যে হাঁটে যাচ্ছে, তখন যখন আমরা সবসময় গর্ব করতে পছন্দ করি, হয়তো আপনি সাংবাদিক, আপনি মনে হচ্ছে হ্যাঁ সে আমার থেকে বেশি টাকা কিন্তু আমি সাংবাদিক, অর্থাৎ আমরা নিজের একটা আইডেন্টিটি বলে ঢোল পিটাইতে থাকি। সো আমার দেখলাম যে আমার মধ্যে একটা গর্ব আছে, আচ্ছা ঠিক আছে সে আমার তার টাকা আমার চেয়ে বেশি, বাট আমি চ্যারিটি করি, আমার মধ্যে একটা কী আসে, আত্মতৃপ্তি আসে। তাই আমি পরে একসময় আবিষ্কার করলাম, আচ্ছা আমি যখন মারে টাকা দিই তখন আত্মতৃপ্তি আসে না কেন, এখানে কেন আসতেছে, সে আমার আত্মীয় না বলে নাকি সে গরিব বলে। অর্থাৎ আপনি যখন একটা জিনিস দায়িত্বর খাতিরে করেন তখন কিন্তু এটা আপনার আত্মতৃপ্তি দেয় না, পরিপূর্ণতা দেয়, এটা আরেক ধরনের জিনিস। আপনি কেন করছেন, আপনার কোন জায়গা থেকে? গাড়ি চলতেছে, ব্রেক করতে ইচ্ছে করতেছে না, এ কারণে। বর্তমানে যেটা হয়, চ্যারিটি পোর্টে নাম্বার ভিত্তিক হয়ে গেছে, কেমন আমি 10,000 কম্বল বিতরণ করেছি, ওরা কত করছে, ওরা 5,000 করছে, আমি ওদের চেয়ে বাড়াই করছি, আমরা কয় লক্ষ খাবার বিতরণ করছি, সব সংখ্যা ভিত্তিক হয়ে গেছে। তো আমি চাইছিলাম হচ্ছে আমরা এমন একটা প্রতিষ্ঠান করি যেটা হচ্ছে এই নাম্বার মুক্ত হোক, যেটা হবে আপনি কি আপনার মারে এই পত কতবার বাজার করেছে আপনি হিসাব করেন? করেন না কিন্তু, কিন্তু বিদ্যান্ত কতবার খাবার বাজার করছে ওইটা কিন্তু হিসাব রাখি। কেন? কারণ হচ্ছে আপনি এটাকে কী করতেছেন, এটা যত না আপনি দায়িত্ব থেকে করেন তার চেয়ে বেশি করেন হচ্ছে কি যে আপনি অ্যাকমপ্লিশ। আমরা যখনই কাউকে টাকা দিন আমরা ফিল করি যে হ্যাঁ আমি একটু অ্যাডভান্স হইলাম, আমি বাকিদের চেয়ে একটু আগায় করলাম, নিজেরটা তো করছি করছি বাইরেরটাও করলাম। আচ্ছা এই যে লোক দেখানো বা আমি বেশি দিচ্ছি, এই আমি এত দিলাম যে ওই সংগঠন এত কম দিছে কিন্তু আমি বেশি দিছি, এই কাজগুলোকে কীভাবে দেখছেন? এটা আমি মনে করি না শুধু চ্যারিটিকে বকা দিলে লাভ নেই, এটা আমরা সব জায়গায় করতেছি। আপনি যখন গরুও কিনতেছেন, আপনি যখন ঈদের খাবার দিচ্ছেন, আপনি তো আলটিমেটলি কমে গত বছর কয়টা আইটেম হয়েছে, 14টা আইটেম, এবছর অ্যাটলিস্ট 16টা আইটেম হতে হবে। নাম্বার ভিত্তিক জিনিসটা আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শেখায়, শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমি কিন্তু আসলে এখানে স্কুল কলেজের কথা বলতেছি না, আমাদের ঘরের কথা বলতেছি, আড্ডার কথা বলতেছি, ওখানে আমাদের নাম্বার ভিত্তিক লোকটা দেখাই। এই দরিদ্র মানুষগুলোর যাদের জীবন নিয়ে কাজ করছে তাদের জীবন আসলে কতটা পরিবর্তন হচ্ছে? ফার্স্ট থিং হচ্ছে আপনি যতই শুদ্ধ মন নিয়ে করেন না কেন, আর যতই অশুদ্ধ মন নিয়ে করেন না কেন, আমি যেটা মনে করি না যে চ্যারিটিতে আলটিমেটলি যা অ্যান্ড ইউজার তার তেমন কোনো লাভ হয়। যদি এমন কোনো লাভই হইতো তাহলে 50 বছর আগেও চ্যারিটি ছিল বা 200 বছর আগেও চ্যারিটি ছিল, আমি তো রেজাল্ট দেখি না। আমি বরঞ্চ একটা কথা বলি, যে এলাকায় যত বেশি চ্যারিটি সেই এলাকার মানুষ তত বেশি দরিদ্র। আমি গত পরশু একটা জায়গায় গেছি, সো আমরা গেছি হচ্ছে সার্ভে করতে, কারে কি গরু গরু কিনে দেবো, দেখি যে মহিলারা নাই, আর একটা চ্যারিটি নিয়ে গেছে, আমার আফসোস একটু আগে আসলে হইতো। সো কাহিনী হচ্ছে মানে দারিদ্রতা, আমি তো মনে করি এটা একটা সার্কেলের মতো, আমি দুষ্ট চক্র বলবো না কিছু, ইটস লাইক এ সার্কেল। যখন একটা কিছু মানুষ একটা ইন্ডাস্ট্রিতে, একটা ইন্ডাস্ট্রি বললে আবার অপমান মনে করে, একটা প্রসেসে আয় করে, তখন ওখানে তো চক্র তৈরি হবেই। যেমন ধরো আমরা তো চাইবই যে হালকা পাতলা ঘূর্ণিঝড় তুর্ণিঝড় হোক, তাহলে কিছু টাকা পয়সা আসে, তাহলে আমরা কাজ করতে পারবো, আমরা কাজ দেখাতে পারবো, আমরা কত মহৎ সেটা বুঝাইতে পারবো। যেখানে চ্যারিটি বেশি সেখানে দরিদ্র বেশি, সেক্ষেত্রে বিদ্যানন্দের ভূমিকা কী আসলে? বিদ্যানন্দ কোনো ভূমিকা না, বিদ্যানন্দ শুধু তার জাস্ট রোলটা প্লে করে, যতটুক সম্ভব ততটুক করে। আমরা আমরা যেটা করি, তাহলে দাদা আপনি এত কিছু বোঝেন বন্ধ করে দেন না কেন, আমি চ্যারিটি যত না গরিব মানুষের জন্য করছি তার চেয়ে বেশি কারণে করছি হচ্ছে যারা চ্যারিটি করে তাদের জন্য। আমি বলতে চাই চ্যারিটি কীভাবে করতে হয়, চ্যারিটিতে যে মানে গ্রহিতার অপমান হয়, চ্যারিটিতে যে আলটিমেটলি আর্টটা ভুল প্রসেস তৈরি করা হয়, এটা আমি করতে চাই। যেমন ধরেন আমি যেটা বলি, আপনি যেমন একটা ভালো ঘরে থাকেন, তো আপনার কাছে ভালো ঘর হচ্ছে সচ্ছলতা, ভাঙা ঘর হচ্ছে দারিদ্রতা। আপনি চাইবেন দারিদ্র ঘর থেকে মানুষকে মানে ভাঙা ঘর থেকে মানুষকে তুলে আনতে। আপনি কি জানেন অনেক মানুষই আছে তারা দরিদ্র ভাঙা ঘরে থাকতে পছন্দ করে, কারণ সেটাকে সে মিনিমালিস্টিক লাইফে বিলিভ করে। আমরা সব কিছু নিজের সঙ্গে সংজ্ঞায়িত করতে চাই। আর আমি একটা জিনিস মনে করি যে এই আমি তো যেহেতু গরিব ঘর থেকে মানুষ হচ্ছি, তা আমি জানি মানুষ আমাকে দেহ সর্বস্ব মনে করতো, মানে গরিব মানুষ দেখলে আপনার কাছে মনে হয় এর একটা প্যাট আছে, খাবার দাও, গা আছে, কাপড় দাও, সবই হচ্ছে কি দেহ সর্বস্ব। আপনি আমরা শুধু গরিব মানুষের মধ্যে কী দেখি, দেহ দেখি, কিন্তু একটা ধনী মানুষের কিন্তু দেখেই না, ধনী মানুষের ক্ষেত্রে কী দেখি, হা সে একটা মেধাবী যেটা দেখা যায় না, মন বড়, স্পিড ভালো, মানে এই জিনিসগুলো বলি। অর্থাৎ গরিবের ক্ষেত্রে কিন্তু এটা, গরিবের ক্ষেত্রে শুধু কী আছে, দেহ আছে। আমি আসলে যেটা মনে করি চ্যারিটি করতে হলে যাদের জন্য করতে চান তাদের সাথে বাস করতে হয়। আমি আবার বলি চ্যারিটি করা যায় না, আমি মনে করি ওর মধ্যে বাস করতে হয়। সো আমি বাস করার চেষ্টা করি। তা আমি একটা কাজ খুব সিম্পলভাবে করি, আমি যে কোনো ঘরে গেলে খিদে লাগে বলতে বাদ দেন, বাদ খাই,
আর ওরা অবাক হয় যে ওরা জানে না আমি কে, আমার টিম কি জানে না, কারণ আমরা আমরা অ্যাপ্রন ব্যবহার করি না, ডেজিগনেশন ব্যবহার করি না। তখন ওরা অবাক হয়, আসলে খাবে না, যে খাবো না কেন, বা আমাদের তো মাঝে দিয়ে যায়, আমাদের থেকে যে খাওয়া যায় এটা তো কেউ চিন্তা করে না। আমরা চ্যাটি করে কি শুধু দিয়ে যাবো, ভাই নেওয়ার চেষ্টা করেন, দেয়া যত কঠিন নেওয়া তার চেয়ে বেশি কঠিন। বিশ্বাস না হলে আজকে হাত পাইতে দেখেন রাস্তার মধ্যে মানুষ, মানে অনৈতিক কাজকে মোর প্রেফারেবল মনে করে হাত পাতার তুলনায়। অর্থাৎ আমরা বিশ্বের মধ্যে হাত পাতাটাকে এমনভাবে ট্যাবু বানাই ফেলছি, হাত পাতলে তো সব শেষ, সবার সামনে হাত পাতা। তখন আমি একটা যে আচ্ছা ঠিক আছে আমি ভিক্ষা করুন জাত কিসে, আমি যেটা করছি ওই আমি এখন ওই কাজটা করি, আমি যে কোনো জায়গায় ভাই আমাকে দেন আমি খাইতে থাকি, আমি এটা আমার পেরুতে করি, আমি যে জায়গায় থাকি। আমি লিটারালি আমি প্রায় 8 মাসের মতো অনলি এই সাহায্যের উপর বেঁচেছিলাম। আমার তখন আমার হোটেল, আমার অবশ্যই হোটেল আছে, বাট আমি চাইছি আমি পারি কিনা মানুষের হাত পাততে পারি কিনা আমার নিজের জন্য, এবং আই ডিড ইট, কারণ আমি মনে করি যে দেয়তে যত না মন লাগে নিতে তার চেয়ে বেশি বড় মন লাগে। অর্থের তো একটা বিশাল যোগান লাগছে, এই অর্থের যোগানটা আসলে কোত্থেকে আসছে? আমার টাকা যতটুকু আছে আমি ততটুকু চ্যারিটি করি, টাকা না আসলে আমি কাজ বন্ধ রাখি। কারণ আমাদের আমার কিন্তু কোনো টার্গেট নেই যে আমাকে এই বছর এত কোটি টাকা আর্ন করতে হবে, আমার এটা এটা চালাইতে হবে, আমি তো এটা করি না। আমি বলি যত টাকা আসবে তত টাকা দিয়ে করবো, যেন কোনো মাস কোনো বছর আমার টাকা আসে নাই আমি কাজ করি না। আর টাকা দেয় কে, আমাদের ম্যাক্সিমাম টাকা দেয় হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমাদের এরকম ইন্ডিভিজুয়াল আছে যে 1 কোটি টাকা দেয়, কোনো ইন্ডিভিজুয়াল আছে যে মাত্র 5,000 টাকা দেয়, এবং এটা ভলান্টারি। আমরা কোনো দিন কারো কাছে যাই ধন্যবাদ দিই না, ভাই আমার কিছু টাকা দেন, আমরা কোনো দিন কোনো কারো কাছে বলি না যে ভাই আমার একটা ইমেজ করে দেন যাতে আমরা টাকা পাই। এই যে আমরা দেখি বিভিন্ন চ্যারিটি যে সংগঠনগুলো একটা সময় গিয়ে ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠান করে যে অর্থের সন্ধানে, যে এখান থেকে একটু অর্থ আসবে, যেমন ব্র্যাকে আরং করেছে, আরং ডেরি করেছে, আপনার এরকম কোনো পলিসি আছে কি না? পৃথিবীতে বিভিন্ন টাইপের প্রতিষ্ঠান থাকবে। এখন অনেকে ব্যাংক দিছে, অনেকে ব্যবসায় প্রতিষ্ঠান দিচ্ছে, ওরা ওইটা মডেল একটা দাঁড় করাইছে, আমি ওই পথে যাই নাই, ফলে আমার ওইটাকে আমি ওইটাকে আসলে মূল্যায়ন করবো না, এটা রাইট কি রং, আমি যেটা মনে করি ওইটা একটা প্রসেস মাত্র। আমার ক্ষেত্রে আমার প্রসেস কিছুই না, আমি দাতব্য প্রতিষ্ঠানকে দাতব্য প্রতিষ্ঠান রাখতে চাই। একটা সময় হয়েছিল যে এমন যে পদত্যাগ করতে চেয়েছিলেন, যে এরকম শিরোনাম হয়েছিল যে ধর্মের কারণে পদত্যাগ করছেন বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস, কেন পদত্যাগ করতে চেয়েছিলেন আসলে? কেউ কোনোদিন নিজেকে বটল নাকি সে দেখতে পছন্দ করে না। আমি পদ ছেড়েতে চাইছিলাম অনেকগুলো কারণে, আমি সবসময় মনে করি যে কোনো জিনিসের একাধিক কারণ থাকে। ওয়ান অফ দ্য কারণ ছিল যেটা, তখন পজিশন অলরেডি অনেক বড় হয়েছে, আমি পাগলামি লাইফ পছন্দ করি। এখন পজিশনে এত বড় যে ওখানে পাগলামি করার সুযোগ কম, কারণ যেহেতু অনেকগুলো মানুষের ডিপেন্ডেন্সি, আমার পাগলামিতে যাতে প্রতিষ্ঠান থমকে না যায় সেজন্য আমি চাইছিলাম আমি একটা ছোটো প্রতিষ্ঠান করি, যেটা আমি ছোটোই রাখবো, যেটা কিন্তু শুধু পাগলামি কাজই করবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন্স, ইট ভেরি সিম্পল। এটার মধ্যে আমি কোনো ধর্মীয় কারণে পদত্যাগ করছি, ইটস নট লাইক দ্যাট। এটা আপনি বলতে আমার একটা আইডেন্টিটি একটু প্রবলেম, আমি জাস্ট ওইটা খুব সিম্পলভাবে দেখছি। বিদ্যানন্দ এই পাগলামির উপরেই চলছে কি আপনার? বিদ্যান্ত আজীবনে পাগলামি চলছে, এবং এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পাগলামি করে যাবো, এই যে প্রতিষ্ঠান থমকাইলে থমকাবে। আমি আসলে ততটা এই কারণে আমি ক্যালকুলেটিভ হইতে চাচ্ছি না, কারণ ক্যালকুলেটিভ প্রতিষ্ঠান অনেক আছে, হাজার প্রতিষ্ঠান আছে, আমি চাই না একটা থাকুক না, একটু একটু ডিফারেন্ট, যারা একটু ভয় কম পায়, যারা মনের কথা শুনে, যারা গ্রহিতার কথা শুনে, আমি চাই এটা এরকমই থাকুক। 2020 সালের দিকে আরেকটি কথা এরকম উঠেছিল যে উপরে বিদ্যানন্দ ভিতরে ইস্কানন্দ, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এটা গত বছর, এটা এখনও আছে, মানুষ বলে ভিতরে এটা বলছে একদিন একদিন মুখোশ বের হয়ে যাবে, 10 বছর ধরে চলতেছে কই মুখোশ এখনও খুলে না, কখন খুলবে, আমি অপেক্ষায় আছি, আমিও দেখতে চাই মুখোশটা কী। আমি শুধু আমার টিমের একটা কথা বলছি, যদি কোনোদিন মনে হয় যে আমি তোমার সাথে কোনো ধরনের কথা গোপন করছি, জাস্ট তুমি যে শাস্তি দিতে চাও জাস্ট দিয়ে দিবা ডিরেক্টলি, একটা কারণে দিবা, কারণ আমি তোমার লাইফটা নষ্ট করছি, আমি তোমাকে ব্যবহার করছি আমার সাথে, ভেরি সিম্পল ইনস্ট্রাকশন। 10 বছর চলেছে এবং আর কতদিন চলবে বিদ্যানন্দ, এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? হয়তো একদিন চলবে, হতে পারে অনেক লম্বা সময় চলবে। আসলে আমি টিকানোর জন্য প্রতিষ্ঠান করি না, সে না আমাদের বড় কোনো অ্যাসেট নেই, কারণ ওইটা আমার উদ্দেশ্য না। যতদিন টিকলে টিকবে না টিকলে, আর বিদ্যা না টিকলে সমস্যাটা কি আমি বলি না, বিদ্যান্ত স্যার কি বাংলাদেশ টিকে নেয় নাকি, বিদ্যান্ত বন্ধ হয়ে যায় আমি তো মনে হয় না, বা আরেকটা যে প্রতিষ্ঠান আসতে পারে না আসতে পারে, না আসলেও সমস্যাটা কই? সো আমি এটা নিয়ে ওরি না যে বিদ্যালয় টিকাইতেই হবে কেন, বরঞ্চ মানুষ যদি মনে না করে এই প্রতিষ্ঠান ভালো কাজ করে তারা টাকা দিবে না, প্রতিষ্ঠান বন্ধ হবে। পাওয়া যায় না আপনাকে গণমাধ্যমে, দেখা যায় খুব কম, এর মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা। এই ছিল সময়ের আজকের বিশেষ আয়োজন, পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন সময়ের।